একদিনে জোড়া দুর্ঘটনা। বাঁকুড়ার ভৈরববাকিতে জলের তোড়ে ভেসে গেল যাত্রীবাহী বাস, রায়দিঘিতে বাস পড়ে গেল নয়নঝুলিতে, তারপরেও ফেরেনি হুঁশ। একই দিনে পরপর দুটি বড়সড় বাস দুর্ঘটনার পরেও ছবিটা একই, সতর্ক হননি চালকরা। কলকাতা থেকে চন্দ্রকোনা ও ঘাটাল যাওয়ার রাস্তা একটাই, সামান্য বৃষ্টি হলেই জল জমে যায় চন্দ্রকোনা থেকে ঘাটাল যাওয়ার এই রাজ্য সড়কে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই রাস্তায় বাসগুলি অত্যন্ত বিপজ্জনকভাবে অতিরিক্ত যাত্রী বহন করে। বৃহস্পতিবারের দুর্ঘটনার পর শুক্রবারও একইভাবে যাত্রী বহন করছে বাসগুলি। এবিপি আনন্দর ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটু অসাবধান হলেই যে কোনো সময় জলের তোড়ে ভেসে যেতে পারে বাস। আমরা আবেদন রেখেছি মহামাটি মানুষের সরকারের কাছে যে এখানে যাতে একটা ওভারব্রিজ করানো যায়, সেটা আমরা আবেদন করেছি। এবং এত আর্থিক সংকটের পরেও পশ্চিমবাংলা যেভাবে উন্নয়নের গতি ত্বরান্বিত হচ্ছে, আমরা আশা করব আগামী দিনে এখানে সুষ্ঠুভাবে এখানে মানুষ যাতে যাতায়াত করতে পারেন, তার জন্য এখানে ওভারব্রিজ হবে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অনেকদিন ধরেই তারা এই রাস্তায় একটি ওভারব্রিজ তৈরি করার দাবি জানিয়ে আসছেন। বিভিন্ন সময় নানান প্রতিশ্রুতি মিললেও এখনও পর্যন্ত তৈরি হয়নি ওভারব্রিজ, তাই রীতিমতো প্রাণের ঝুঁকি নিয়ে তাদের যাতায়াত করতে হয়, বিশেষ করে বর্ষাকালে। যদিও এই নিয়ে কোনো মন্তব্য করতে চাননি প্রশাসনিক আধিকারিকরা। সোমনাথ দাসের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।